হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও। তো এই যে সকালবেলা যেটা না খেলে কাজে মন বসে না, সেটা হচ্ছে চা। তো চা করলাম, চা করে বাবাকে দিলাম, দিয়ে আমি খেলাম। খেয়ে এখন এই যে বিছানা টিছানাগুলো সব গোছাবো, তারপরে তোমার সব ঘরগুলো গোছাতে হবে। আর এই ঘরটায় আমরা রাতে শুই, তো এই ঘরটা বেশি এলোমেলো থাকে, মানে বালিশ টালিশ লেপ টেপ। আর পাশের ঘরটা ধর ওটা আমরা শীতে শুই, তো সেই জন্য ওই ঘরটা পুরো মানে বেশিরভাগ গোছানোই থাকে। আর বেশিরভাগ আমরা এই ঘরেরই থাকি, আর আমার ছেলে যা অত্যাচার। হ্যাঁ, তো এখন চলো বাসে কাজগুলো করে নিই, আর কাকিমা তো এসে সব ইয়ে করবেই, ধোয়া ধোয়া বলছি, মোছা টোছাগুলো বাসনগুলো মাজবে। আর যেগুলো আমার ডিউটি সেটা হচ্ছে এই যে সব গোছাবো আর সব ধুবো, ধুয়ে টুয়ে একবারে স্নান করে করে নেবো। তো চলো দেখতে থাকো কী কী করি। দেখো, তোমাদের বললাম না, এই ঘরটা বেশিরভাগ গোছানোই থাকে। তো চাদরটা পাতায় ছিল, শুধু একটু মানে টান করে দিলাম। আর হচ্ছে এই চাদরগুলো না মানে কি বলবো, ঠকিয়ে দিয়ে গেছে এত, মানে বসলেই তোমার কুচকে যায়, মানে যেখানে বসবো সেখানে কুচকে যায়, তো মানে এক জায়গায় স্থির থাকে না। আর পর্দাগুলো লাগিয়ে দেবো, কারণ এই রাস্তা দিয়ে এত ধুলো উঠছে। আর এই যে সাদা খাট, তো সাদা খাট একদম পুরো ধুলো তো ভরে যাচ্ছে, তার উপরে ঘরের মধ্যেও ধুলো ঢুকছে। হ্যাঁ, এবার রাস্তা কবে ঠিক হবে তার ঠিক নেই। তো এখন পর্দা মর্দাগুলো আপাতত সব লাগিয়ে রাখতে হবে, জানলা বন্ধ করে রাখলে হয়তো মানে কেমন একটা লাগে না, ঘরে একটা গ্যাস হয়ে যায় দেখবে সব বন্ধ থাকলে। তো সেই জন্য পর্দাটা লাগিয়ে রাখলাম। আর এই যে জামা কাপড়গুলো হচ্ছে আমি সব তুলে রেখে দিয়েছিলাম চেয়ারে, আর এখন এগুলো সব ভাঁজ করে নেব। গোছানোর কাজগুলো শেষ হলো, আর এখন ধোয়াধুয়ি শুরু হয়ে গেল। হ্যাঁ, তো দেখো অ্যাঞ্জেল হিসু করে রাখে, তো কাকিমা এসে মুছে কিন্তু গ্যাস যায় না, যতই লাই জল দিই। তো ভাবলাম যে একটু পাইপ দিয়ে বাড়ির সামনেটাও ধুই, পুরো একদম কি নোংরা হয়ে আছে। তো এখন গেটের সামনেটা ধুবো, ধুয়ে যে এই সিঁড়ির নিচে এইটুকুটা ধুবো, আর ধুয়ে তারপর উঠোন মুঠোনগুলো ধুয়ে একবারে স্নান করে নেবো। বাজে 1:10, আর হচ্ছে ওইগুলো এখন ছাদে মেলতে যাব। আর ঠাকুরের এখানে তোমার কিচ্ছু করা হয়নি, এই ঘরটাই ঝাড় দেওয়া হয়নি, এখনো মোছাও হয়নি। আর আজকে কাকিমা ধরো আসবে না, কোথায় যাবে, কাসিমবাজের বাবার বাড়ি না কোথায়। তো এই সোমবারটা আর বৃহস্পতিবারটা মানে যেদিন যেদিন দেখবে যে পুজোর দিনগুলো থাকে না, তো সেদিন একটু মানে খিচিবিচি লেগে যাই। আর আজ থেকে হচ্ছে আমার ছেলের টোটো করে দিয়েছি, তো সেই জন্য আজকে একটু মানে চাপটা কম আছে, টোটোতে করে ওকে পাঠিয়ে দিয়েছি। আবার আনার টাইমেও ওকে টোটোতেই আসবে, তো তাও আমি একটু যাব স্কুলে 2:30 সময় তোমার স্কুলের মাইনাটা দিতে, আর ওর কিছু কপি কিনতে হবে, তো সেই জন্য আমাকে যেতে হবে আজকে স্কুলে। তো ভাবছি যে ঘরের বাবা ভোলেনাথকে পুজোটা দিয়ে ওটা দিয়ে ছেলেকে মানে টিফিনের টাইমে আমি একটু ছুটি টাইমে যাব স্কুলে, যখন স্কুলে মায়েরাটা দিতে, তো তখন ভাবছি যে দিদির বাড়িতে একটু ঢুকবো, ঢুকে একটু বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে আসবো, আর কিছু ফল টল কিনবো। তো যদি যাই তোমরা তো দেখতে পাবেই, আর যদি না যাই তাহলে বাবা ভোলে আমার ঘরের বাবা ভোলেনাথকে দিয়েই সমাপ্ত করবো। Thank you.
ফুল তুলবো, ফুল তুলে পুজো দিয়ে দিই, আর তারপরে তো রান্নাবান্না আছেই, তো তোমরা দেখতে থাকো। তিনবার, একবার দাও, ওম নম শিবায়, এবার হ্যাঁ আবার দাও, ওম নম শিবায়, আবার দাও, ওম নম শিবায়, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাখো রাখো, তো বাবা আবার দিবে, এটা বেলপাতা নাও, বেলপাতা দাও, বেলপাতা দাও ঠাকুরের মাথায়, প্রণাম করো, চলো এখন ভাত খেয়ে নাও। তো এখন বাজিয়ে 6:10, সেই পুজো করতে করতে তোমাদের সাথে কথা হয়েছিল আর কথা হয়নি, আর মানে আসার টাইম পাইনি, তারপরে তোমার এসে গেলাম ছেলেকে আনতে, আনতে বলতে স্কুলে দিতে, তোমার মায়না দিতে কিছু কপি আনতে আনা বাকি ছিল, তো সেই কপিগুলো নিয়ে আসলাম, তারপরে তোমার ছেলেকে আবার নিয়ে আসলাম, আমি আমার সঙ্গে এলো, আমাকে দেখে টুকুতে চাপলো না, বলো তোমার সাথে যাবো, তো আমার সাথেই এলো, দিয়ে এসে ওকে স্নান করানো খাওয়ানো, একটু শুলাম ওকে নিয়ে, কিছু দিয়ে ঘুমাবে না, ঘুমালো না, দিয়ে এখন গেল ছাদে, টিভিটা বন্ধ করলাম যে ঘুমা, দিয়ে এখন ছাদে গেল, ছাদ পরিষ্কার করছে, কালকে ছাদ পরিষ্কার করেছিল, দিয়ে এখন উঠে বলছে ইমা আমি তো কালকে ছাদগুলো পরিষ্কার করলাম, আবার নোংরা হলো কি করে, দিয়ে এখন আবার ছাদে গিয়েছে, আর আমার মাথাটা না প্রচন্ড ধরেছে, হ্যাঁ জল ঢেলেছি, ও আজকে দুপুরে রান্না করিনি, আমাকে বলো রান্না করতে হবে না, উপোস করে আছো, তো এই রান্না করতে গিয়ে ওরা তো নিরামিষ খায় না, তো আমার পথে নিরামিষ খায় না, ওর জন্য রান্না করতে গিয়ে হয়তো আমি লবণ চাপতে গিয়ে খেয়ে ফেলবো, তো সেই জন্য করলাম না, রান্না করলাম না, তো ওরা আজকে অর্ডার করে হোম ডেলিভারি আজকে দিয়ে গেছিলো, মাছ ভাত ডাল মানে এইসব, আর মাথা আমার প্রচন্ড মানে করছে, যন্ত্রণা করছে, এই ঘুম না হলে মাথা যন্ত্রণা করে। তো দেখো আমার বাবা ছাদে লাইট জ্বালিয়ে দিয়েছে, তারপরে ঝাঁট দিয়ে দিয়েছে প্রথমে, তারপরে জল দিয়ে ধুচ্ছে, বাবা সব কাজ শিখে গেছে আমার সোনা। তো রেডি হয়ে গেছি, এখন বাজে 7:25, তো এরা এটা বললাম, আর লং স্কার্টটা পরেছি রানি কালারের, দেখানো যাচ্ছে না, তো আমার বড়া ছেলে দাঁড়িয়ে আছে বাইরে, তো চলো ঘুরে আসি, আর কোথাও কোথাও ঘুরবো, পুরোটা তোমাদেরকে দেখাবো, তো চলো, আর তারাগুলো করছে বলে তারা দাঁড়িয়ে কথা বলছে, দাঁড়িয়ে আছে ওরা, এইটা পড়েছি, এটা এনেছিলাম, তো এটা তোমাদেরকে দেখিয়েছিলাম, thank you.
তো ওই যে ছেলের শুজ নিব, একটা স্কুল শুজ আর একটা এমনি পাঞ্জাবের সাথে পরার না জিন্সের সাথে পরার জন্য নিবে, এখন ঠিক জানি না বর কি নিবে। আর আমার জন্য নিব একটা জুতো, শাড়ির সাথে পরার মতো নেই, ছিল তো ছিঁড়ে গেছে, অনেক জুতো আছে আমার কিন্তু শাড়ির সাথে পরারগুলো নেই, সব তোমার জিন্স কুর্তি এইগুলোর সঙ্গে পরার মতোই আছে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে বহরমপুরের কি জেলখানা, দেখ এর মধ্যে মানুষদেরকে আটকে রাখে যারা বদমাশ, এর ভিতরে জানিস জানো এই দোকানটা বেশ ভালো ভালো টেডি, খুব সুন্দর টেডিগুলো লাগছে, কিন্তু কিনলে আমার ছেলে একদম পুরো ছোট ছোট দিবে টেডিগুলো, তাই না? কি সুন্দর সুন্দর টেডি ওই দোকানে। তো একটু আগে বাড়িতে এলাম, এসে হাত মুখ ধুলাম, মানে কোথাও গেলে না মনে হয় কতক্ষণে ওই মানে কি বলবো যেটা পরে সেটা চেঞ্জ করে, নাইটে নাইট গুলো সব থেকে আরাম। তো এই দেখো এখন একটু ইয়ে করলাম, হাত মুখ ধুলাম, ঠান্ডা জলে প্রচন্ড গরম লাগছিল, আর আমার ছেলেকে হাত পা ধুয়ে দিলাম, এখন ঘুম পাড়াবো, সকালে স্কুল আছে। আর এখন বাজে 11:10, রাত 11:10। তো কি কি আনলাম তোমাদেরকে একটু দেখাই, দেখিয়ে ভিডিওটা শেষ করবো। এরকম একটা জুতো নিয়েছি, তোমার পেন্সিল হিল না এরকম, তো আমার এটাই পছন্দ ছিল, তো এটা আমার পছন্দ করে আমি কিনেছি। আর এটা শাড়ির সাথে ভালো লাগবে, শাড়ি ছিল সব সাথে ভালো লাগবে, এটা হচ্ছে আমার পছন্দ, আর এটা হচ্ছে আমার বরের পছন্দ। তো আমি বললাম কি একটাই থাকুক একটাই কিনে দাও, তো বললো যে আর একটা নিয়ে নাও, এটা ভালো লাগছিল, তো ওর যেহেতু ভালো লেগেছে বলে এটা আমাকে কিনে দিয়েছে। আর এই ডিজাইন গুলো খুবই সুন্দর, ঠিক আছে। তো আমি এই যে পেন্সিল হিল গুলো নিতে বেশি মানে ভয় লাগে, ভেঙে যাবে ভেঙে যাবে ওজনে, তো এগুলো একটা ভয় ছিল যে, তো সেই জন্য আমি বললাম যে নিতে হবে না আমার, ওই হিলটাই ঠিক আছে। আর এই এইরকম ব্যাগ ছিল একটা, মানে ব্ল্যাক ছিল আর এই কালারটা ছিল, তো আমার বরের আবার এই কালারটাই পছন্দ হলো, তো সেই জন্য এই কালারটাই নিলাম, মানে শাড়ি কাকু জন্ম হতে যাবো, তো সেই জন্য ব্যাগ আছে ভালো, তা ওর পছন্দ হলো তো কিনে দিল। এরকম মানে ফোন টোন রাখার বেশি অনেক বড় বড় ছিল, তো আমার বড় জিনিসগুলো ভালো লাগে না, ছোট্টর উপর দেখতে সুন্দর, তো সেই সব জুতোগুলো ভালো লাগে, তো এরকম একটা নিয়েছি, বড় বড় করে নিয়েছি সব। আর ওর একটা স্কুল কেস নিয়েছি আছে, তো ওটা অনেক মাসে পড়লো, তো বেড়াতে ঘুসতে ঘুসতে ওপরে ওগুলো ছিঁড়ে গেছে, তো সেই জন্য কেস নিয়েছি। পড়বে না পাঞ্জাবি পড়বে আমি ঠিক জানি না, ওর বাবা কি পড়াবে, আমি যদি পড়াই তাহলে পছন্দ হয় না, কোথাও ঘুরতে নিয়ে গেলে যদি আমার চুজ করে আমার পড়াই না, ওর বাবা দেখি সেটা চেঞ্জ করে দিয়ে ও নিজের মতো করে পড়ায়, তো সেই জন্য এখন কি পড়াবে, জিন্সের প্যান্ট নাকি পাঞ্জাবি একটা পড়াতে নিয়েছে, তো কালকে তো কি পড়ে যাবে তোমরা দেখতে পাবি, তো সেই জন্য এটা নিয়েছি। এই খুব সুন্দর লাগছে কালারটা, টাটা গুড নাইট, আর কালকে অন্য একটা ব্লগ নিয়ে, তো কতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো।